I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding. তো গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। যারা আমার পুরনো বন্ধু তাদের সবাইকে স্বাগত জানাই, যারা আমার নতুন বন্ধু তাদেরও সবাইকে স্বাগত জানাই আমার পরিবারে। তো এখন বাজে ঘড়িতে 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিনকে আমি অনেক জামাকাপড় ভিজেছি এই কারণে, কারণ এই দিনকে আমার কোনো বেশি একটা রান্না থাকে না, কারণ এই দিনকে আমরা নিরামিষই খাই। তো সবার আগে জামাকাপড়গুলো, আগে তোমার এত জামাকাপড় ছিল যে আগে সেগুলোকে কেচে সমস্ত আগে মেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেকালে এখন বর্ষাকাল। আর এতগুলো জামাকাপড় জমার আরেকটাও কারণ আছে যে ভিডিও করি, ভিডিওর এডিটিং করি, তার জন্য প্রচুর প্রচুর সময় চলে যায়। ঘরের এই সমস্ত কাজগুলো তোমার করতে তখন একটু লেট হয়ে যায়, কারণ তোমরা জানোই এমনি সময়ে তোমার ঘরের কাজ করা আর কোনো কিছু তুমি ভিডিও করবে দেখবে তার জন্য অনেকটা সময় লাগে। তো যাই হোক, এবার নিচে গিয়ে আমি চটপট করে সবার আগে রান্নাটা সেরে ফেলবো। আর আজকে রান্নার ভিডিও তোমাদেরকে দেখালাম না, তার জন্য খুবই খুবই আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু তোমাদেরকে যদি আজকে রান্নার ভিডিও দেখায় আমি তো প্রচণ্ড প্রচণ্ড লেট হয়ে যাবে, তার জন্য আগে থাকতেই ক্ষমা প্রার্থী। তো চলো আজকে সারাদিনের দিনলিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখি কি কি মিষ্টি আছে দাদা। কোথা থেকে আসেন আপনি? রানাঘাট থেকে আসেন? তা আপনি তো রানু মন্ডলের ওখান থেকে আসেন, তার মানে? হ্যাঁ, অনেকদিন থাকবে তো দাদা? অনেকদিন এসব জিনিস তো ধরুন কাঁচা আমার, আপনি ধরুন এটা, আপনি ধরে ধরে আমাকে একটা খান, 10টা দিন না, আর আমি এখন খাবো না, আপনি দিন। আর আমাদের মাল সব টাটকা, কারণ যে এখন গরমের দিন তো ডেলিকে ডেলি টাটকাই বেশি। তো দাদার থেকে অনেক রকম মিষ্টি কিনলাম, রসগোল্লা, ছানার জিলেপি, তারপরে সর ভাজা। তো মিষ্টিগুলো দেখে খুব লোভ লাগছিল, আর সত্যি এদের মিষ্টি ভীষণ টাটকা হয়, এনাকে অনেকদিন বাদে দেখলাম। আর এই মিষ্টিগুলো দেখো কতগুলো মিষ্টি নিয়েছি, একটাও মিষ্টি থাকবে না। আমার ছোটো পুত্র যখন ঘরে ঢুকবে মিষ্টি পুরো ধা, এত মিষ্টি খেতেও ভালোবাসে। তো চলো মিষ্টিগুলো এখন ফ্রিজে তুলে রেখে দিই। তো দেখো এখন বাজে বিকেল তোমার 4:15, আর অঝোরে বৃষ্টি পড়ছে বাইরে। আর দুপুরের খাওয়া দাওয়া এই কিছুক্ষণ আগেই জাস্ট কমপ্লিট করেছি, কেননা আজকে তোমাদের আগেই বলেছিলাম অনেকটা লেট হয়ে গেছে কাজের জন্য। আর বাইরে দেখো অঝোরে বৃষ্টি পড়ছে, কি ভাল লাগছে, কিন্তু এই বৃষ্টিটাই যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু আর ভাল লাগে না। আর এখন বাজে 6:45, আর 6:45 সময় আমার ছোটো পুত্র চলে গেল কোচিনে ওর, আর এবার আমি আমার লেগে পড়ি কাজে। তো এই জাস্ট তোমার এখন বাজে ঘড়িতে 7:00, আর এই তোমাদের সামনে এলাম। সকাল থেকে একদমই আসার সময় পাইনি, কারণ তোমরা দেখলেই আজকে সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল, আর তোমার জামা কাপড় এত কেজেছি না, মানে নিজেই টায়ার্ড হয়ে গেছি, মানে আর না রান্না দেখাতে পেরেছি তোমাদের, না যাবতীয় ঘরের যেগুলো কাজগুলো করি তোমাদের সেগুলো শেয়ার করতে পেরেছি। তো রাত্রিরে যা যা করবো এখন তাহলে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো আজকে রাত্রে কি রান্না করব দেখা যাক, বাজারে গেছে বর, তো বর আসুক বাজার থেকে, তারপরে বলুক উনি কি ফরমাইজ দেয়, কি রান্না করা যায়। আর এদিকে রিক তোমার এখন 7:00, ওর এখনও কোচিং ক্লাসে যাবে। আর রিজুকে বললাম বাবু ফুচকাটা নিয়ে আয়, একটু ফুচকা খাই। আর যা বৃষ্টি পড়েছে আজকে, ওরে বাবারে কি ভাগ্যে আমি সকালবেলা কেচেই, সকালবেলায় তোমার ওগুলো ঠাকুরের মানে দয়ায় বলতে পারো, যার জন্য মানে আমার শুকিয়ে গেছে, মানে সকালের কাঁচার এই একটা মানে তোমার বলতে পারো যে লাভ আছে যে সঙ্গে সঙ্গে তোমার জিনিসটা শুকিয়ে যায়, 12টার মধ্যে তোমার শুকিয়ে যায়, আর নাইলে আমার আজকে সব পণ্ড হয়ে যেত।
তো চলো ব্লগিংটা আবার স্টার্ট করি, আর রাতে কি কি রান্না করবো সব তোমাদের সাথে তাহলে শেয়ার করি। তাহলে তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগিংটা কন্টিনিউ দেখতে থাকো। একদম পলকা আছে দেখুন, ওই এটা সিঁড়ির নিচে মানে ও সহ্য করতে পারবে না ওর ভার। এই এখানটা রেখে দিন দাদা, ডাইনিংয়ে রেখে দিন, আমার ডাইনিংয়ে রেখে দিন, এখানটায় যে ডাইনিংয়ে এখানটায় রেখে দিন, আর চালের বস্তাটা ওখানটায় রেখে দিন এই ফ্রিজটার সামনেটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে কি সামনে আসবো বলো, এই মাত্র আমার গ্রসারি যত কিছু অর্ডার দিয়েছিলাম সেগুলো বাড়িতে এসে দিয়ে গেল। মানে তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার বেলটা ওরা বাজিয়েছিল যে জিনিসগুলো এসছে, আমি বুঝতেই পেরেছি, কিন্তু আমি তখন আর মানে ভিডিওটা কাট করতে পারিনি। উনি অলরেডি চালের বস্তাটা আমার সিঁড়ির ওপরে রেখে দিয়েছিল, তোমরা দেখলেই তখন তো তখন রেখেছিল। আর তো দেখো কি কি এসছে সব, এখন আবার আমাকে এগুলো গোছাতে হবে। মানে একটা দিন মানে যে একটু বসবো, যে মানে একটু মানে রেস্ট নেই, মানে হাউস ওয়াইফ হয়েছ কি, মানে তুমি দশভুজা হয়ে গেছো, মানে তোমার কাজের শেষ নেই। তো চলো বক বক না করে, আমার রাতের রান্নাও তো আছে, তো রাতের রান্নাটা আমাকে ঝটপট এখন সেরে নিতে হবে। আর আজকে রাতে করবো তোমার পনিরের তরকারি, আর তোমার করবো বললাম রুটি, তো না বলিনি বলিনি, তো আজকে রাতে করবো আমি পনিরের তরকারি আর করবো আমি রুটি। আর এই যত সব তোমার গ্রসারি আইটেম তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এখন আর আমার শরীর দেবে না, আমি আর এখন গোছাবো না, এগুলো আবার তোমার কালকে গোছাবো। তো ফুচকা এদিকে চলে এসছে, আর ফুচকাগুলো এখন আমি বেড়ে নিচ্ছি, আর ফুচকাটা এখন আমরা দু জায়গায় নিচ্ছি, এটা আমি আর আমার বরমশাই আমরা দুজনে মিলে একসাথে খাবো অনেক দিন বাদে সন্ধেবেলায়। আজকে উনি বাড়িতে আছে, তো কেননা ওনার সাথেই বসে খাওয়া যাক, তো ওনার সাথে তো ওনার অবজেকশন থাকে নাকি, আমি সারা দিন ভিডিও করি আর ব্লগিং করি, আমার নাকি এত সময় নেই বসে কথা বলার। তা আমিও ওনাকে সেম কথাই বলি যে তোমার একদমই সময় নেই, তো আজকে আমরা দুজনে ঠিক করলাম চলো ফুচকাটা না কেননা দুজনে মিলে একসাথে খাই যখন বাড়িতে আছে। তো এই রয়েছে এখন পনির, আর পনিরটাকে এখন আমি স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব, কেটে নিয়েই রান্না করতে হবে। তো চলো রান্নাটা আমি তাহলে শুরু করে দিই, আর রাত্রিটাও অনেকটাই হয়েছে, কি জানি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তরকারি সবে এখন অর্ধেক হয়েছে, আর রুটি আমি করে নিয়েছি, আর শরীরটাও একদম আর ভালোও লাগছে না। তো তোমাদের থেকে এবার আমি বিদায় নিই তাহলে, তো ব্লগিংটা আজকের মতন আমি এটুকুনি রাখছি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমরা কিন্তু কমেন্ট একদম করছো না, প্লিজ প্লিজ কমেন্ট করো। আর আমাকে যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। তাহলে আজকের মতনই টাটা, বাই বাই, গুড নাইট।